স্বামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্বোচ্চ আমানত ও বিনিয়োগ নিয়ে 40 বছরে পদার্পণ করেছে। এক টুইটে অংশ বৈদেশিক রেমিটেন্স আহরণকারী এই ব্যাংক বিগত 39 বছরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং এসএমই বিনিয়োগে সর্বোচ্চ অর্থায়ন করেছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের 40তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী, ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আলতাফ হোসেন, নায়ার আজম এ সময় উপস্থিত ছিলেন।